ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমি ভীষণ ভালো আছি। আর আজকে এখানে একটা খুবই প্রসিদ্ধ মন্দির, আশাপুরা মন্দির, সেখানে আমরা যাচ্ছি। মন্দিরের সমস্ত কাহিনী সম্বন্ধে যে সমস্ত মানে তথ্য আছে বা আপনাদের সাথে শেয়ার করবো। সবচেয়ে বড় কথা, আমি মুম্বাই যখন থেকে এসেছি আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমি আশাপুরা মন্দিরে যাব, তো আজকে সেই আশাটা আমার পূর্ণ হচ্ছে। তো মায়ের দর্শন করতে যাচ্ছি, সাথে আপনারাও থাকুন। আমরা বেরিয়েছি, এখন বাজে 5টা মতো, তো আমরা এখান থেকে মোটামুটি আধ ঘন্টা যেতে লাগবে আমাদের। ওখানে গিয়ে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি মন্দিরে। এরপর আমরা মানে মন্দিরের জায়গায় পৌঁছে গেছি, এরপর মন্দিরে ঢুকবো। ঢুকতেই আর কি ঠাকুরের জন্য জিনিস কিনতে পাওয়া যায়, পূজার জিনিস, সেগুলো আমরা এবার এখানে কিনে নেবো, তারপর ভিতরের দিকে যাব। এখানে এইরকম জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায়, তো এখান থেকে মায়ের জন্য যে সমস্ত জিনিস লাগে পুজোর, সেই জিনিসগুলো নিয়ে নেবো। এদিকে এসো, সেই জিনিসগুলো